কাই এখন আর আমরা আইনগত ভাবে দেখতেছি, এখন আর কিছু খোলা লাগবে না দরজা, তাই বলতেছি। আমি ডিবি অফিসে ফোন করলাম হারুন ভাইকে, হারুন ভাই বললো যে তোমার দরজা খোলা দরকার নাই, আমাদের এখান থেকে কোনো টিম যায় নাই, আমরা আসতেছি, আমরা দেখতেছি। এখন অবধি আমি বুঝতেছি না, আমি মরে গেলে আসবেন আপনারা? আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা এটা একদম টর্চার। কোন থানা থেকে আসতেছে? 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট ধরে ভাঙচুর করতেছে, নিচ থেকে উপরে যখন উঠছে ততক্ষণ কতক্ষণ টাইম লাগে উপরে উঠতে ভাঙচুর করে? নিশ্চয়ই 2 মিনিট উঠে নাই। সেই থেকে আমি থানাকে ফোন দিচ্ছি, থানা থেকে কোনো রেসপন্স নাই। আমি বুঝলাম না এটা কি। একটা আমাকে আন্টি এখানে সরেন না, যান না, নানু ভাই কাছে যান। নানু ভাই কিছু বললেন না কিন্তু, আমি একটা কোটি দে তো কিছু একটা দে। একজন কালো শার্ট পরা, একজন সাদা শার্ট পরা, একজন রঙিন শার্ট পরা, এগুলো কি কোন জায়গা থেকে আসছে? খুলবো তো ডেফিনেটলি, তাও জানুক সবাই কে আসছে, কে কে করছে বুঝুক নাই, সব মিডিয়ায় খবর দাও সবাইকে। অশোক অন ক্যামেরা মেরে যাক, কারো যদি মারতে ইচ্ছা করে। আমি এই জন্যই বলতেছিলাম যে আমি কি ভয়টা পাচ্ছিলাম, আমার এখানে কোনো সিকিউরিটি নাই। ক্যামেরা তো অফ কর, আমি কিভাবে দেখবো? দরজা হোল আমাদের উঠে ক্যামেরা অফ করে, দরজা হোল দিয়ে দেখা যায় না তোমার? আমাদের এখানে ক্যামেরা অফ করে দিছে, আপনারা যদি দেখেন না আপনারা পুরো সিনেমা লোকিং ক্যামেরা অফ করে দিছে। হ্যাঁ আপনি বারান্দা দিয়ে দেখেন না আপনারা কতগুলো পুলিশ এবং র‍্যাবের গাড়ি রাস্তায়, আপনি দেখতে পাচ্ছেন না? না আমি 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 দেখি না, আমি একটু চেক করি, দাঁড়ান। দীপমা দেখো তো, দীপমা দেখো তো, সাংবাদিক চলে আসলে উপরে আসতে বলো। আপনারা আসতেছেন না কেন? আপনারা একটু উপরে আসবেন। আচ্ছা কেন আপনারা উপরে আসতেছেন না? আচ্ছা ভাইয়ারা, হ্যালো ভাইয়া, জি ভাই আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ভাইয়া আমার হাতে চাবি, ভাইয়া শুনেন আমার হাতে চাবি, আমি দরজা খুলে দিচ্ছি, কিন্তু আপনারা এই যে মিডিয়াগুলো নিচে মানে ওয়েট করতেছে, এনাদেরকে আসতে দিবেন না কেন ভাইয়া? মিডিয়া জানার ব্যাপার, সেই খবর কিন্তু আমরা আপনাকে দিতে চাচ্ছি না। দেখেন আপনি, আপনার কাছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি, তারপরেও আপনি আমাদের আমাদের সাথে অসহযোগিতা করেছেন। না না আমরা না, এসব এসব বলেন না ভাইয়া, এসব বলেন না প্লিজ, এসব বলেন না। আপনার কাছে আপনি এসব বলেন না ভাই, আমি খুলে দিচ্ছি। লাইভে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন না, আমি মোটেও এটা এটা প্রাধান্য দেই নাই ভাইয়া। খুলে দাও দরজা, খুলে দাও, খুলে দাও, আমি দরজা খুলে দিলাম। হ্যাঁ আমি দরজা খুলে দিলাম। যখন ভাঙচুর, যখন ধাক্কাধাক্কি করা হচ্ছে, কথা বানাবেন না, আমরা কথা বানাচ্ছি না। আপনি লক তো ছুটেন অলরেডি,
আপা দরজা একটা ঘন্টা ধরে আমরা নক করতেছি, আপনি কি একবারও আমাদের পরিচয় জানতে চাইছেন? আমি যদি না জানতে চাইতাম, আপনি যদি পরিচয় দিতেন, আমি তো ডেফিনেটলি খুলে দিতাম। আমি কয়েকবার আপনাকে পরিচয় দিয়েছি, আপনি ভাইয়া আমার জায়গা থেকে একটু ভাবেন, আমি অনেক ভয় পাইছি। আপা আমার কথা শুনেন, আপনার বারান্দায় দাঁড়াইলে আপনি রাস্তা দেখতে পাবেন, তাই না? হ্যাঁ লাইভে আসি আমি। কেন আপনারা কেন কানে কানে বলতেছেন লাইভে আসে? না না সমস্যা নেই, কেন আপনি কাইন্ডলি লাইভটা এখন কেটে দেন। আপনার মোবাইলটা চাচ্ছি আমরা, আমরা আশা করবো আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মোবাইলটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনি লাইভটি আপনি নিজের হাতে কাটুন। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না কিভাবে কাটে। আপনি কাটেন, আপনাদের মাধ্যমে কাটেন, লাইভ ফিনিশ করে।